আমি মিশোর থেকে কিছু উইন্টার ওয়্যার শপিং করেছিলাম। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন এলো প্রোডাক্টটা। আমি ভীষণ এক্সাইটেড। আমি জানি না যে কোনো প্রোডাক্ট আসার পরে আমার এইরকমটাই ফিল হয় যে কি এলো। ওয়াও, দিস ইজ দ্য প্রোডাক্ট। ওয়াও, ও মাই গড, ইটস সো কিউট। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, এবং এই কালারটা কিন্তু আমার বেশ পছন্দের, বিকজ আমি যে শার্টটা পরেছি সেটাও কিন্তু এই কালারের। আমার দেখতে পাচ্ছ আমি এটা পরে ফেলেছি, আর টু বি ভেরি অনেস্ট, এটা মিডিয়াম সাইজের আমি অর্ডার করেছি, আমার একদম ঠিক হয়েছে এবং আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব ভালো করে যদি তোমাদের একটা জিনিস দেখাই যে এই দিকটাতে কিন্তু এইরকম একটা ফারের মতো দেওয়া আছে, যেটা হোয়াইট কালারের, মানে এটা উইন্টারে বেশ অনেক গরম দেবে। সো আমার জন্য এটা একটা দারুণ প্রোডাক্ট, আর এই বাজেটে এইরকম একটা প্রোডাক্ট তুমি কিন্তু অবশ্যই কিনতে পারো। আমি কিন্তু তোমাদের লিংক দিয়ে দেবো এবং অবশ্যই তোমাদের সাথে ছবি শেয়ার করব যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছি। সো মিশোর ফার্স্ট অর্ডার, জাস্ট ওয়াও। অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে অর্ডার করেছিলাম কিন্তু ডেলিভারি একসঙ্গে হয়নি, তাই আমাকে পার্ট পার্ট করে ভিডিওটা বানাতে হচ্ছে। এটা হলো সেকেন্ড প্যাকেট, যেটা মিশোর প্যাকেট। সো কি অর্ডার করেছিলাম সেটা মোটামুটি ভুলে গেছি, চলো দেখা যাক। প্যাকেট খোলার আগে কিন্তু একটা অন্য রকমের ভয় কাজ করে, কারণ ঠিক সাইজে এলো কি না, ঠিক জিনিস এলো কি না, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা কিছু এসছে, খুলে দেখি কি ব্যাপার। আমার যতদূর মনে হচ্ছে প্রোডাক্টটা আমার ভালো লাগবে, মনে হচ্ছে, দেখা যাক। খুলে আমি স্মল সাইজ অর্ডার করেছিলাম, এটা কি বেশি স্মল মনে হচ্ছে? না, ওকে চলো পরে দেখি। দেখো আমি এটা পরে ফেলেছি, আমি এটা স্মল সাইজ অর্ডার করেছিলাম। নর্মালি আমি যে জামাকাপড়গুলো পরি সেটা স্মল সাইজে হয়ে যায়, কিন্তু আমার মনে হলো এটা একদমই ঠিক হচ্ছে না আমার লুক। হাতটাও বেরিয়ে আছে, এটা তো ছোটই হয়েছে, এটা পরে আমি কোথায় যেতে পারবো? মানে প্রোডাক্ট ওয়াইজ বলবো এটা খুব ভালো, সুন্দর, শীতকালে পরার জন্য দারুণ একটা প্রোডাক্ট, বাট এটা আমাকে রিটার্ন করতে হবে বিকজ এটা আমার সাইজে আসেনি। তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, কিন্তু আমাকে এটা রিটার্ন করতে হবে। ওকে, নেক্সট প্রোডাক্ট। এটা হলো আমাদের থার্ড প্রোডাক্ট, এটাও আমি মিশো থেকে অর্ডার করেছি। আমি ভীষণ আশাবাদী যে এটাতে আমার ঠিকঠাক সাইজের জিনিসপত্র পাবো হয়তো। যখন এইরকম হয় না যে কোনো একটা প্রোডাক্ট তোমার খুব পছন্দ হলো কিন্তু সেটা তোমার সাইজে হচ্ছে না, তখন তোমার খুব মন খারাপ হবে। এটা হোয়াইট কালারের, ইটস সো গুড। এটা কি বড়? আমি এটাও কিন্তু অর্ডার করেছিলাম স্মল সাইজের, ওকে, কিন্তু এটা তো পরেই দেখতে হবে। এটাও আমি স্মল সাইজের অর্ডার করেছিলাম। আমি বলবো না এটা খারাপ প্রোডাক্ট, আমি এটা বলতে পারবো না। আমি যে প্রোডাক্টটা দেখে অর্ডার করেছিলাম এটা কিন্তু সেটা নয়, তবে এটা ভালো একটা প্রোডাক্ট। আমি বুঝতে পারছি না, আমি যেহেতু এখনও নিজেকে চেক করিনি কেমন লাগছে, সো বুঝতেই পারছো, একটু ভালো করে চেক করে দেখি কেমন লাগছে। আমার একটু বড়ই মনে হচ্ছে, আমি এটাও স্মল অর্ডার করেছিলাম, আগেরটাও স্মল অর্ডার করেছিলাম, আগেরটা আমার সাইজে হয়নি, এটা আবার বড় হয়েছে। সো আমি ভাবছি কি করব, এবং তোমরা ডিসাইড করো তোমাদের কোনটা পছন্দ হলো, কোনটা তুমি কিনতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে লিংক শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।